হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেল হিয়ার কথার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিন্তু এখন মাছের বাজারে চলে এসেছি। এই দোকানটা হচ্ছে কান্দিবেড়িতে। তো এই দোকানটা কান্দিভ্যালি ইস্টে। তো আমার বন্ধু সুমি, ওরাই আমাকে এই দোকানটার অ্যাড্রেস দিয়েছিল আমাদেরকে। তো এইখানে না মানে মাছ, বিভিন্ন রকমের বাঙালি দোকান, মানে যিনি রান করছেন দোকানটা উনিও কিন্তু একজন বাঙালি। তো এখানে বিভিন্ন ধরনের মাছ, যেগুলো কিন্তু আমাদের সেই মিষ্টি জলের মাছ, সেগুলো কিন্তু আপনারা পেতে পারবেন। এছাড়া হাঁসের ডিম, তারপরে এই যে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন চিড়ে ভাজা, চানাচুর, ঝর্ণা, ঘি থেকে শুরু করে মানে সমস্ত আইটেম যেগুলো আমরা আমাদের বাংলায় ওয়েস্ট বেঙ্গলে পেয়ে থাকি, সেগুলো কিন্তু আপনারা এখানে মুম্বাইতে পেতে পারেন। এই দোকানটি কান্দিভ্যালি ইস্টে। এছাড়াও জানেন তো, এরা বিভিন্ন রকমের সবজি সেগুলো রাখে, যেমন পটল, লাল শাক, এইসবও থাকে এখানে। তো আমরা এখান থেকে কিছু মাছ নিয়ে গেলাম। অনেক দিন ধরে বাইরের মাছ খাচ্ছি, তো যেই শুনলাম এখানে এগুলো পাওয়া যায়, দেখুন এই যে সর্ষে পোস্ত বাটা, পাঁচফোড়ন সব কিছু ছিল। তো সব মোটামুটি অল্প করে একটু সর্ষে পোস্ত বাটাটা নিলাম, মানে পাউডারটা, ওটা না খুব কাজে দেয়। ওই মিক্সিতে পেস্ট করে বাটার থেকে এই পাউডারটা দিয়ে দিলে কাজটা চটজলদি হয়ে যায়, কিন্তু স্বাদ কিন্তু একই রকম থাকে। আর কিছু মাছ কিনলাম, যেমন চিংড়ি, পমফ্রেট, কাতলা, এগুলো এখান থেকে কিনে নিয়ে গেলাম আমরা। তো চলুন আগে মাছগুলো নিয়ে নিই। সে বলে না মাছে ভাতে বাঙালি, যেই শুনেছি এই মাছের সন্ধানের কথা অমনি ছুটতে চলে গেছি দুজনে মিলে কেনাকাটি করতে। তো যাই হোক, যা মাছ কেনাকাটি হলো মোটামুটি এই সপ্তাহে আমাদের চলে যাবে। তো গিয়েই ভাবছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো, আর যে কোনো একটা কিছু আজকে রান্না করে নেবো। তো চলুন যাওয়া যাক। ও হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমরা কিন্তু এখান থেকে চিড়ে ভাজা, চানাচুরও নিয়েছি। আর ওই চাউমিনগুলো দেখছিলাম, ওই যেগুলো সেই ছোটোবেলায় মারা টিফিনে দিত না, হলুদ, পেঁয়াজ, আলু আর বাদাম দিয়ে বানানো, তো ওই চাউমিনগুলো দেখছিলাম। ভাবছি পরের বার এসে অবশ্যই নিয়ে যাব আর বানাবো। যে মাছ ধোয়ার দায়িত্ব বর বাবাজিকে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, মাছের সাথে আমরা কিন্তু এক গাদা মাছের ডিমও নিয়ে এসেছি। তো আজকে ভাবছি আগে মাছের ডিমটাই করে নেওয়া হবে। আজকে ভাবলাম মাছের ডিমের বড়া করে একটু ঝাল করব, তাই এখানে কিন্তু আমি গোটা কালো সর্ষে আর সাদা সর্ষে গোটা নিয়েছি, পাউডার নয়। আর একটু নুন আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোগুলো কুচিয়ে নেওয়া হয়েছে। তো ওই মাছের ডিমগুলো ধুয়ে নেওয়া হয়েছে, ওর মধ্যে এই আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে নুন হলুদ সব দিয়ে পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে বড়াটা বানিয়ে নিয়ে ভেজে নেওয়া হবে। আর দিও না, তুমি ঝাল এমনি খেতে পারো না, আমার একটু ঝাল বেশি হলেই তুমি আর করো, তোমার ঝাল দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, পরিমাপ আর পরিমাণ নিয়ে দুজনের মধ্যে কিরকম কনফিউশন চলছে। আসলে কি বলুন তো, রান্নাটা করতে আমার ভালোই লাগে, কিন্তু এই মাছ, মাংস, তারপরে এইসব যে কোনো কিছু মানে আমিষ কিছু থাকলে সেগুলো ছাড়াতে বা ধুতে আমার ঘেন্না লাগে। তো ওই কাজগুলো ওই করে দেয়। তো এখন একটুখানি বেসনও মেশানো হয়ে গেল, তো মিশিয়ে এবার বড়াটা গড়ে নেওয়া হবে। বাহ, দারুন! দেখেছেন কি সুন্দর বড়া বানাচ্ছে!
তো চলুন এক এক করে এই মাছের ডিমে বড়াগুলো ভেজে নেওয়া যাক, তারপরে এগুলোকে ঝালে দিয়ে দেবো। আমার কিন্তু সাধারণত এই মাছের ডিমের এই বড়ার ঝালটাই ভালো লাগে, মানে এই প্রিপারেশনটাই ভালো লাগে। আপনারা মাছের ডিম কীভাবে বানান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। জানেন তো আমার দিদা মাছের ডিম, যে কোনো রুই মাছ হোক ইলিশ মাছ হোক, মাছের ডিমের বড়া করে একটা টক বানাতো, ওটাও কিন্তু আমার দারুণ লাগতো। কি করছো, রান্না না যুদ্ধ? ঢাল হে আত্মরক্ষা কে লিয়ে, জটায়ু কথা, আত্মরক্ষা কে লিয়ে। এই দেখুন আর একজন আত্মরক্ষা করতে করতে কি সুন্দর বড়াগুলো ভেজে দিয়েছে। চলুন এবার ঝটপট করে মাছের ডিমের ঝালটা বানিয়ে নিই। যাই হোক ফোড়নে একটু কালো জিরে দিচ্ছি, তো কালো জিরেটা আগে দিতে হতো, আমি ভুলে গেছিলাম তাই পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কালো জিরের বদলে পাঁচফোড়নও দিতে পারেন, সর্ষেও দিতে পারেন, যেটা ইচ্ছা। আমি তো ভীষণ ফোড়ন নিয়ে না এক্সপেরিমেন্ট করি রান্না, আর ভালোও লাগে দেখবেন। এবার এক এক করে টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে, তারপরে গুঁড়ো মশলা যেমন হলুদ লঙ্কা নুন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর যখনই আমি রান্না করি না আমি চেষ্টা করি গরম জল ইউজ করার, আপনারা এটা ইউজ করে দেখবেন রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায়, মানে ফুটতে খুব কম সময় লাগে আর রান্নার স্বাদটাও কিন্তু বেশ বেড়ে যায়। জানেন তো মুম্বাইতে কিন্তু মাছের অভাব নেই, মানে মাছ কিন্তু প্রায় সব জায়গায় আপনি দেখতে পাবেন, মাছের বাজার মোটামুটি পাওয়াই যায়। আসলে আর পাওয়া যাবেই না বা কেন, কারণ এটা তো কোস্টাল এরিয়া না। কিন্তু কী বলুন তো, ওই যে বললাম এই দোকানটার হচ্ছে বিশেষত্ব হচ্ছে এখানে আপনার সে একটা মিনি কলকাতা টাইপের বা মিনি বেঙ্গল টাইপের, মানে এই যে প্রোডাক্টগুলো আমরা বাংলায় ইউজ করে থাকি সেগুলো পাবেন, মিষ্টি জলের মাছ এগুলোও পাবেন। তো যাই হোক মুম্বাইতে মাছ নেই কিন্তু সাধারণত কোনো অসুবিধা নেই। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না সর্ষের, ওটা ওর মধ্যে দিয়ে একবারে কষিয়ে নেব। জানেন তো রান্না করতে করতে একটা মাছ নিয়েই গল্প আমার মনে পড়ে গেল। আমি কিন্তু ছোটোবেলা থেকে মাছ খেতে যে খুব একটা ভালোবাসি তা না, এমনকি এখনও আমি মাছ খাই কিন্তু খুব লিমিটেড, কিছু মাছ আছে সেগুলোই আমি খাই। তো আমার বাড়িতে যখন বাবা বাজার করে আনতো, বাবা সবসময় বলে যে আমি তো সেরকম মাছ খাই না, বলে কী মাছ আনবো তুই বল তাহলে সেটাই আনবো। তো আমি যেগুলো ভালোবাসি সেগুলোই আনা হতো। তো ছোটোবেলার একটা গল্প মনে পড়ে গেল, আমি আমার দাদুর বাড়িতে গিয়ে ছিলাম, পরীক্ষা হয়ে গেছিলো অনেক দিন গিয়েছিলাম, তো তখন না একটা কাতলা মাছই খেয়েছিলাম, তো মাছের কাঁটা আমার গলায় ফুটে গেছিলো। তো সেই কাঁটা ফোটার ভয়ে আমি খুব চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছি, তো আমার দাদু মানে আমি দাদা বলে ডাকতাম, তো দাদা আমাকে বলেছিলো তুই ভয় পাচ্ছিস কেন, কোনো অসুবিধা নেই কাঁটাটা বের করে দেওয়া যাবে। তাই বলে কীভাবে কাঁটা বের করবে তুমি, বলে কিচ্ছু না গলাটা কেটে একটা ছোট্ট অপারেশন করা হবে তারপরে কাঁটা বের করে নেওয়া হবে। তো ওটা আমার মাথায় পুরো গেঁথে গেছিলো, আমি ভাবলাম সত্যি কি আমার গলা কেটে কাঁটা বের করা হবে। তো সেই ভয়, যাই হোক কাঁটা তো বেরিয়ে গেছিলো। আমি প্রায় এক বছর জানেন তো মাছ খেতে চাইতাম না, মাছ দিলেই আমার মুখ বেজার হয়ে যেত, আমি মাছ খেতে চাইতাম না। আর সবাই বলতো মাছ না খেলে চোখে কিন্তু চশমা হয়ে যাবে। তো যাই হোক ওই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল আজকে রান্না করতে করতে। এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ডিমের বড়ার ঝালও হয়ে গেছে, ধনে পাতা আছে একটু, ধনে পাতা একটু কেটে উপর দিয়ে ছড়িয়ে দেবো, দেখতেও ভালো লাগবে আর ধনে পাতা দিলে গন্ধটাও অন্যরকম হয়ে যায়, সেটা তো আপনারা জানেন। তো গরম গরম ভাতের সাথে এবার এই মাছের ডিমের বড়ার ঝালটা খেয়ে নেব, আপনারাও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন কিন্তু বাড়িতে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততদিন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, টাটা।